ফাইন খরজনা ফালা জুনা আলাইকুম, আর যদি তোমাদের তারা যদি নিজেরা নিজেরা বের হয়ে যায় অন্য ছেলের সঙ্গে যদি বিয়ে করে ফালা জুনা আলাইকুম, তোমাদের কোনো গোনা হবে না। ফিমা ফাআল্লা ফি আনফুসিহিম মিন মারুফ, সে তার নিজের ভালোর জন্যই সেটা করেছে, সে কচি খুকি নয়। বড় মেয়ে, আমার মা বোনরা যারা শুনছেন খুব ভালো করে বুঝে নিন। এরপরে আল্লাহ পাক বললেন আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ হলেন ক্ষমতাবান এবং বিচারক। এই আয়াতটা নাজিল হলো যখন, এই আয়াত নবী বলে দিলেন, নাজিল হয়ে গেল, আয়াত নাজিল হয়ে যেতে ওই ব্যক্তির ইদ্দতটাই শুরু হয়ে গেল। কিন্তু আবার আল্লাহ পাক করলেন কি, ওই যে আগের আয়াতটা যখন নাজিল হলো এই আয়াতে এই 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 আয়াতের উপর আমল চলছিল এক বছর, তারপরে ওই আয়াতটা যখন 234 নম্বর আয়াতটা নাজিল হয়ে গেল এই আয়াতের আমলটা তখন বন্ধ হয়ে